মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। দীর্ঘ দুপুর পাড়া ছোট্ট চাপ, নির্জনতায় স্মৃতির প্রলাপ, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, আজ মাছটা পচা ছিল। পচা না, নরম। পচা? আমার ঢেকুর উঠছে। হজমের দোষ, পাতি লেবু খেয়েও বেশি করে। হজমের না, মাছের দোষ, পচা মাছ। পচা না, নরম। বাজারে মাছই নেই, তা টাটকা মাছ। মাছ কেন থাকবে না? আমাদের হাতিবাগানের বাজারে জানো, রেখে দাও তো তোমার হাতিবাগান, কোন জন্মের কথা, কতকাল কাসুন্দি খাই না, একটু সেদিনও খেলে। ছো, ও তো দোকানে কেনা, বাড়িতে তৈরি না হলে আবার কাসুন্দি? কেউ আর কাসুন্দি করে না আজকাল। আমার মা নারকল দিয়ে ছোলার ডালে ছেঁচকি রাঁধতেন, চমৎকার। মরে গেছেন কিছু বলতে চাই না, কিন্তু ভদ্রমহিলার মুখ ছিল। তুমিও বোবা ছিলে না, তোমার মতো মিনি মুখো যার স্বামী, তার বোবা থাকার উপায় কি? আমি মিনি মুখো বলি আগুন জ্বলে নি, যা ইচ্ছে তুমি করেছ। আমার আবার ইচ্ছে। বুলুর চিঠি অনেকদিন আসে না। মঙ্গলবারে এসেছিল, সোমবারে। আমার মনে আছে সেদিন সুমিতার মেয়ের বিয়ে ছিল। আমার মনে আছে আমি সেদিন ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম। নিয়ে এসো চিঠি, দেখো। আমি পারবো না। বুলুরা এবছর ফিরছে না তাহলে? ওরা যা ভালো বোঝে। জানো, টপলুর ছটা দাঁত উঠেছে, গেঞ্জি গায়ে ছবিতে একেবারে পাক্কা বাবু, কবে যে দেখবো। কিন্তু বুলুটার ঘুরে ঘুরে সর্দি হচ্ছে। এখন আর হয় না, মিনেসোটায় এসে সেরে গেছে। আবার তুমি ভুল করছো, এখন ওরা মিনেসোটায় নেই, এখন আছে ভার্জিনিয়াতে। ফেব্রুয়ারি মাসে মিনেসোটায় ছিল, বড় ঠান্ডা মিনেসোটা। ভার্জিনিয়াতে শীত কম, বুলু মোটা হয়েছে। কি সুন্দর দেখাচ্ছে ছবিতে, সেই চওড়া লাল পাড়ের কাঞ্চিপুরম শাড়িটা পরনি। আমি অনেক খুঁজে খুঁজে ভল্লার দোকান থেকে কিনেছিলাম, কপালে সিঁদুর, যেন লক্ষ্মী। ওদের রঙিন ছবিগুলো চমৎকার। রমলা সিঁদুর পরে না, সিঁদুরে ছোঁয়ায়। ও দেখা যায় কি না যায়, মেয়েরা সিঁদুর পরে না। মেয়েদের কি আর সেদিন আছে? সিঁদুর পরে না, পান সাজে না, রুমাল সেলাই করে উপহার দেয় না কাউকে, পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে ভিজে শাড়ি মেলে দেয় না তারে, বিকেলে ছাতে উঠে শুকনো কাপড় নামিয়ে আনে না। রেখে দাও, ছাত কোথায়, সব ফ্ল্যাট। সেদিন সুরেশের মেয়েকে দেখলে? সালোয়ার কামিজ পরেছে, বেশ তো বিশ্রী। মেয়েরা এখন পাড় ছাড়া শাড়ি পরে, চুলে তেল দেয় না, অনেকে সিগারেট খায়, পেট দেখানো জামা পরে, ছেলেরা ধুতি পরতে শেখে না, বিয়ে করার আগেই সব আলাদা বাসা নেয়, ইংরেজি গান শোনে, কলেজে থাকতে থাকতেই মদ খায়। হাবুলা রমলা রোজ সন্ধেবেলা মদ খায়, ওরা বন্ধু বান্ধব নিয়ে মদ খায় রোজ, রমলাও খায়। আর যা করে করুক, মদটা কেন, যুগের হাওয়া, যদি মাত্রা বেড়ে যায়। আর খরচ? হ্যাঁ, ওরা যা ভালো বোঝে। কত বিয়ে ভেঙে যাচ্ছে, স্বামীকে ছেড়ে এসে চিত্রা আছে পৃথ্বীশের সঙ্গে,
চার বছর একসঙ্গে থাকার পর অবনীশ আর মাধবী এই তো সেদিন বিয়ে করলো। তা বেশ তো, কেউ কিছু মনেও করে না, কেমন কেমন হয়ে যাচ্ছে সব। ভালো ভালো ভালো, জ্বলুনি পুরুনিচ্ছে এই ভালো, শান্তি তো দেখি না। তোমার চোখ পুরনো হয়ে যাচ্ছে, এখন 1956 সাল। ভুল বললে, 1965 চলছে। ওরা কি আসবে শিগগির? কারা? হাবুলরা। হাবুলের পুজোর আগে ছুটি নেই। ও বাবা, সেই পুজো! ওদের ভাই বোনে 5 বছর দেখা হয় না। হাবুলরা হারিতকে দেখেনি, বুলুরা এই বাড়ি দেখেনি। ওরা সবাই একসঙ্গে একবার যদি আসে, পুরো একতলাটা ওদের ছেড়ে দেবো জানো। তবলু খেলবে বাগানে, দুটো দুটো কুকুর ছানা কিনে রাখবো ওর জন্য, পম্পার জন্য তান পুরো। পম্পা ঠুংরি শিখছে গো, মিষ্টি গলা। আগে আসুক তো। গরম গরম কোথায়, বেশ হাওয়া। পাড়াটা বড্ড চুপচাপ, ট্রাম নেই, মাঝে মাঝে বাস চলে, মাঝে মাঝে মোটরের হর্ন, মাঝে মাঝে বাতাসের শব্দ। বাতাস, ফাল্গুন মাস, এই বাতাস আমার ভারী ভালো লাগে। পাতা ঝরে যায়। আমাদের রায়গঞ্জে পলাশ ফুটত ফাগুন মাসে, পুকুর ছিল, আম জাম মাদার গাছ ছিল। ঝরা পাতা বাতাসে উড়ে, লম্বা দুপুর, ফাল্গুনের হাওয়া, বকুল ফুল, আমাদের রায়গঞ্জে। মনে পড়ে মিহিজাম, বেলা দুপুর, চুপচাপ, নিচন, টলটলে ঠান্ডা পুরনো ঘাট পাতানো পুকুর, তুমি আর আমি নাইতে নেমেছিলাম, তুমি সাঁতার কেটেছিলে, তুমি সাঁওতাল মেয়েদের দিকে তাকিয়েছিলে, তারা খোলা গায়ে স্নান করছিল, তুমিও তো জলের তলায় ঝিলিক দিয়ে ভেসে উঠেছিলে মাছের মতো। আমি তোমাকে জলের তলায় ধরে ফেলেছিলাম। মাছি, অসভ্য মাছি! যত গরম পড়ে মাছি বাড়ে, কোকিল ডাকে, ধুলো ওড়ে, পাতা ঝরে যায়। আমাদের হাতিবাগানের বাড়িতে একটা কাকাতুয়া ছিল, সে বলতো, বড় বউ রাগ করো না, বড় বউ রাগ করো না। বড় বউ মানে আমার মা। কেমন, তোমার মাই রাগি ছিলেন, আমি রাগি নই। আর বলতো কি জানো, বৌদি গৌরী, গৌরী বৌদি। এইটা আবার আমি শিখিয়ে দিয়েছিলাম, বৌদি ফর্সা ছিলেন, নামটাও গৌরী ছিল। আমার বৌদিকে তোমার মনে আছে? বাহ, মনে থাকবে না, আমাকে বাজু বন্ধ দিয়েছিলেন, 10 ভরি সোনা, জড়োয়া সিটিং, তেমন ফর্সা কিন্তু ছিলেন না, যদি ওর জন্যই আমার তোমাদের বাড়িতে কালো বলে বদনাম হলো। বৌদির কত চিঠির কাগজ ছিল, নীল, সাদা, হলদে, গোলাপি, মোটা, পাটির মতো বোনা, সেরকমটা দেখি না। বৌদির ছবি আঁকা চায়ের সেট ছিল, সবুজ পাতা, গোলাপ ফুল, সেরকমটাও আর দেখি না। আমার বৌদির কাছে অমলা দাসের রেকর্ড ছিল, কনক দাসের রেকর্ড ছিল, কি গান সেসব! আজকাল রবীন্দ্রসঙ্গীত কেউ গায় না কেন? হ্যাঁ, রোজই হয় রেডিওতে, তুমি শোনো না। না না, তেমন আর হয় না, লোকেরা সব এখন ইংরেজি গান শোনে, রবীন্দ্রসঙ্গীত শোনে কই? লোকেরা সব অন্য অন্য গান শোনে এখন, ঝিকঝিক, ঝুমঝুম, শন শন,
যত সব বিচ্ছিরি। তুই থামো তো, গানের কিচ্ছু বোঝো না। আজকাল সুর অনেক ভালো, রবীন্দ্রসঙ্গীত একঘেয়ে। রবীন্দ্রসঙ্গীত ভালো? একঘেয়ে রবীন্দ্রসঙ্গীত ভালো একঘেয়ে। কিরকম হঠাৎ করে মারা গিয়েছিলেন বৌদি, নিউমোনিয়া, মাত্র নদিনের অসুখ। আজকাল আর নিউমোনিয়া কেউ মরে না, কালা জ্বরেও মরে না, তবু তো লোকেরা মরছে। বিয়ের চিঠি, শ্রাদ্ধের চিঠি, সেদিন দেখলাম জানো একটা বিয়ে বাড়িতে আলো দিয়েছে, খুব জাঁকজমক, পাশ দিয়ে হরিধ্বনি চলে গেল। হ্যাঁ গো, তুমি এখনো ভয় পাও? হরি বল শুনে ভয় পাও? না, আমার ভয় অনেক কমে গেছে। মনে আছে হাতিবাগানে রোজ রাত্রে হরিধ্বনি, ভয় তুমি কাট, আমি কত রাত আলো চেলে বসে বসে কাটিয়ে দিয়েছি যাতে তুমি ভয় না পাও। কখনো না, কখনো তুমি রাত জাগুনি আমার জন্য। হাবুল যখন ছোট কত রাত আমি ঘুমোতে পারিনি, রাত কাঁদুনে ছিল হাবুল। ও তো কোলে নিয়ে নাচাও, মশা মারো, হিসি করাও, কোনদিন তাকিয়ে দেখেছো, শুনে দেখেছো ছেলেকে? আমি বুলুকে ঝিনুক বাটিতে দুধ খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। তখন আমার অসুখ ছিল। বুলুটা খুব মিষ্টি ছিল ছেলেবেলায়, ঝাঁকড়া চুল, হাতে পায়ে দুষ্টুমি। ওই তো কষ্ট সব আমার। তারপর ওরা একটু বড় হলো, যখন বা পেলেন সোহাগ করতে, আলগা সোহাগ। বাচ্চারা ঝামেলা, ট্যাঁ ভ্যাঁ, আজ সর্দি, কাল পেট খারাপ, হিসির গন্ধ। আলাদা খাটে শুলেই পারতে। তুমি তো খাট আলাদা করলে, আমি নয়। বুলু বড় হয়েছে তখন? বুলু হাবুল দুজনই মার ঘরে শুতে পারতো, পাশের ঘরে আলাদা শুতে পারতো, আমি তোমাকে তাই বলেছিলাম। তুমি তো বলবেই, পুরুষ বুড়ো হলেও নিবৃত্তি হয় না। তখন আমি বুড়ো হইনি। পুরুষ আবার বুড়ো হয় নাকি, নাকি হলেই নিজেকে বুড়ো বলে ভাবে? তাই তো ভালো। ভালো রোজ রোজ ওই, ছি বিশ্রী, তুমি আমাকে ঠকিয়েছো। বাজে বকোনা, তোমার তো বাক্যই সার, কম্মে তো তেমন দেখাতে পারোনি। সুযোগ পাইনি, সুযোগ পাইনি। পকেট থেকে চিঠি বেরোলো, মনে আছে? কোন চিঠি? ভুলে গেলে? যাকে না দেখলে একদিন চলতো না তোমার। তোমারই তো বন্ধু, স্বামী ত্যাগ করেছে। খুব দয়া, তাই তুমি আপিস কেটে দুপুরে তার বাড়ি যেতে, টুরে যাচ্ছে বলে রাত কাটাতে তার সঙ্গে। তুমি সব জানো না? আমি তখনই চলে যেতাম তোমার বাড়ি ছেড়ে, মেহাতে হাবুল বুলু ছিল বলে। আমি তিন দিন স্বপ্ন দেখেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো, একা যাওনি। ছোট বাজে কথা। মনে আছে আমরা সবাই মিলে পুরী গিয়েছিলাম, অনেক রাতে ঘুম ভেঙে দেখি তুমি ঘরে নেই। তুমি স্বপ্ন দেখেছিলে। অনেকক্ষণ পরে তুমি ঘরে এলে, এসে জানলার ধারে তুমি দাঁড়ালে, জোছনা ছিল, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বাজে বকো না, যা ঘুম তোমার, বাড়িতে ডাকাত পড়লেও ভাঙে না। কিন্তু সে রাতে আমি আর ঘুমোইনি, সখীর কথা ভাবছিলাম। যোগেশের কি হলো জানো, সকালে ঘুম থেকে উঠেছে, বাথরুমের দরজার কাছে পড়ে গেল, সে পড়াই পড়া। পরিতোষ বাবু ক্যান্সারে মারা গেলেন। ক্যান্সার সারে না, সন্ন্যাস রোগীরও চিকিৎসা নেই, থ্রম্বোসিসে রক্ষে নেই, মাথা শীত ছিঁড়ে যায়, হঠাৎ হার্ট থেমে যায়, রক্ত বমি হয়। এই সেদিন সুকুমার মারা গেল। আমার মেজো জামাই বাবু তো সেদিন মারা গেলেন। আমার বৌদি এখনো বেঁচে থাকতে পারতেন, ছোট মামা এখনো বেঁচে থাকতে পারতেন, জয়ন্ত এখনো বেঁচে থাকতে পারত, মঞ্জুটা এখনো বেঁচে থাকতে পারত। মনে থাকে না, মনে পড়ে।
বৌদি মারা গেলেন কতকাল হলো? 20 বছর? 20 অন্তত 35। 35? হ্যাঁ। না না না, 35 না, তা তো হবেই, হাবুল তখন কোলে। 35 বছর? হুম। এতদিন? যেন মনে হয় এই তো সেদিনের কথা। সেদিনের কথা, আমাদের বিয়ে হয়েছে বলে আর 40 বছর। অবশ্য তাও সেদিনের কথা, এতদিন, 40 বছর। একটা পলক, 40 বছর কেমন করে কাটলো? তোমার কিছু মনে পড়ে? মনে কেন পড়বে না, কি করে কাটলো বলতো এই 40টা বছর? আমার তো কিছু মনে পড়ে না। হা বুলবুলু, জামাই বউ, নাতি নাতনি, সংসার, আর এই বাড়ি করেছ, শুধু এই আর কি থাকে মানুষের? আমি তখন ছোট, একবার অমর দত্তর অ্যাক্টিং দেখেছিলাম, অর্জুন সেজেছিলেন অমর দত্ত। আমি একবার স্কুলে রেসিটেশনের প্রাইজ পেয়েছিলাম, প্রাইজ দিয়েছিলেন বাসন্তী দেবী, সিয়ার দাসের স্ত্রী। আমাদের স্বদেশী স্কুল ছিল তো, আমি একবার সিয়ার দাসকেও দেখেছিলাম। কৃষ্ণ সেজেছিলেন কুসুম কুমারী, পার্থ তুমি মহাচ্ছন্ন, জাগ্রত হও। কি কলা, দেখো দেখো এখনো গায়ে কাঁটা দিচ্ছে আমার। রেসিটেশন ছিল জানো মেঘনাদ বধ থেকে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলি যাবে গেলা যমপুরে অকালে, আর মনে নেই। মনে থাকে না, মনে পড়ে। আমি একবার সরোজিনী নাইডুর বক্তৃতা শুনেছিলাম। আমি একবার ভেবেছিলাম জানো স্বদেশী করব। আমি একবার ভেবেছিলাম, তাই নাকি? জেলে যাবে ভেবেছিলি? আর আমি একবার হেঁটে হেঁটে সেই তিব্বত পর্যন্ত চলে যাব ভেবেছিলাম। তুমি যাবে তিব্বতে? হ্যাঁ, চা না হলে চোখ খুলতে পারো না সকালে। একটু একটু তিব্বতি ভাষা পর্যন্ত শিখে নিয়েছিলাম। অবশ্য কিছু মনে নেই এখন। মনে থাকে না, মনে পড়ে না, মনে পড়ে। আমি একবার টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমার ছবি বেরিয়েছিল কাগজে। আর আমি একবার একটা ভ্রমণ কাহিনী লিখেছিলাম, বাবার সঙ্গে প্রথম যেবার দার্জিলিং যাই সেটা ছাপা হয়েছিল মাসিক বাঁশরিতে। মোহনবাগান প্রথম যেবার শিল্ড পেল আমি সেই খেলা দেখতে গিয়েছিলাম স্কুল থেকে পালিয়ে, জানো শার্ট ছেঁড়া, জুতো হারিয়ে গেছে, কিন্তু বাড়িতে কেউ বকলেন না। আমি একবার রামানুজের সার্কাস দেখেছিলাম, তার আগে কখনো জ্যান্ত বাঘ দেখিনি। আর ওই মেয়েগুলো যারা দড়ির ওপর দিয়ে হাঁটে, যেন স্বর্গের পরী গো, যেন পাখা মেলে উড়েই যাবে। আমি সারা রাত মেয়েগুলো স্বপ্ন দেখলাম। তুই স্টারে চিরকুমার সভা দেখেছিলে? কিন্তু বিয়ের পরে তোমার সঙ্গে। তোর মনে আছে দুর্গা দাস কেমন বেলুন বলেছিল? বেলুন দেখেছিলেন, বেলুন। আর নিহার বালার গান, না না গো না। এই এই, তুমি গান গাইবে নাকি? না মানে ভাবছিলাম। আর শিশির ভাদুড়ির সেই সীতা, কি কেঁদেছিলে তুমি? তুমিও কম কাঁদুনি। সীতা সীতা, যেন বুক ফাটা ডাক, কার কার কণ্ঠস্বর? তুমি অ্যাক্টিং করবে? না মানে ভাবছিলাম। এই তোমার মনে আছে সেবার বিন্দিগড়ে একদিন রাত্রে কেমন ঝড় উঠল, গাছ পড়ে যাচ্ছে, চাল উড়ে যাচ্ছে, তুমি খুব ভয় পেয়েছিলে, সবাই ভয় পেয়েছিল, আমি ভয় পাইনি। আমার মনে হচ্ছিল ওরই মধ্যে দুম করে জ্বর এলো বুলুর। আমার খুব ভালো লাগছিল, অনেক জানলা যেন খুলে গেল, অনেক দরজা যেন হাট করে খুলে গেল, আমি যেন অনেক দূরে ছড়িয়ে গেলাম।
তোমার মনে আছে সেই ঝড়? আমি সারা রাত বুলুকে কোলে নিয়ে বসেছিলাম, তুমি একবারও কোলে নাওনি। আমার ভালো লাগছিল, আশ্চর্য লাগছিল, বেঁচে আছি সেটা আশ্চর্য লাগছিল, তোমাকেও অন্যরকম লাগছিল কিরকম। পরের দিন হাম বেরোলো বুলুর, তুমি ডাক্তার পর্যন্ত ডেকে আনলে। তুমি ভুলে গেছো আমি ভোরে গিয়ে কেশব ডাক্তারকে নিয়ে এলাম। তুমি না, সুবোধ। আমি গিয়েছিলাম। সুবোধ গিয়েছিল। আমি? সুবোধ। তোমার ঠিক মনে আছে? তোমার ঠিক মনে আছে? তোমার মনে নেই। তোমার মনে নেই। লম্বা দিন, দিন বড় হচ্ছে, ফাল্গুন মাস, পাড়াটা কি চুপচাপ। সুপ্রভার শ্বশুরের নাকি অসুখ? সেটা কবে থেকে? তো ব্লাড প্রেশার। আমার কিন্তু ব্লাড প্রেশার বাড়েনি, হার্ট খারাপ হয়নি, ডায়াবেটিস হয়নি। আমি মাসে একবার ডাক্তার দেখাই, আমি ভালো আছি। আমার মেয়ে জামাই আমেরিকায় আছে, তারা আসবে। ছেলে বউ দিল্লিতে, তারা আসবে। নাতি নাতনি আসবে, আমি নাতির জন্য কুকুর ছানা কিনবো, নাতনির জন্য তানপুরো। নাতনির বিয়েতে কি কি গয়না দেব ভেবে রেখেছি। আমি ভালো আছি। থামলে কেন? কি বলবো বলো, কিছু বলো। তুমি এবার একটু ঘুমিয়ে যাও। সারা রাত ঘুমোই, ঘুমোনো ছাড়া আর কিছু করার নেই রাত্রে। পুরুষ মানুষ এক জীব, আজকাল স্বপ্ন দেখি না। স্বপ্নে যদি বৌদিকে দেখি, যদি যোগেশকে দেখি, যোগেশ পাখি ভালোবাসত, বৌদি কান ভালোবাসতেন। ভাবছি একটা গরু রাখবো। কে? গরু? কেন? টবলু এসে দুধ খাবে। আরে দুধ তো কিনতে পাওয়া যায়। টবলু খাঁটি দুধ খাবে। না না না, গরু বিশ্রী, মশা মাছি নোংরা। আমি রাখবো, আমার মত নেই। মুরগি পোষো, মুরগি। মুরগি নোংরা, রাজ্যের অসুখ, আমার সবজি ক্ষেত খেয়ে ফেলবে। কি? আরে ডিম পাবে, মাংস পাবে। আহা, গরু রাখলে দুধ পাবে, খাঁটি দুধ। গরু না মুরগি, মুরগি না গরু, গরু না মুরগি, গরু 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 মুরগি। তুমি কি ঘুমিয়ে পড়ছ? না তো। সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়ো না, আবার জামা পোড়াবে। ঘুমোইনি, আমি ভাবছিলাম। তুমি কখনো কামরাঙা খেয়েছ? কত, আমাদের রায়গঞ্জের বাড়িতে অনেক হতো। জানো, কামরাঙার গন্ধটা ভাবছিলাম, আজকাল তো পাওয়া যায় না। যায়, কম। আর খাচ্ছেই বা কে? একটা গাড়ি আসছে আমাদের বাড়িতে। সন্তোষবাবুর বাড়িতে থামলো। সন্তোষবাবুর শালিরা বেড়াতে এলো। প্রায় বিকেল, লম্বা দিন, লম্বা দুপুর, আরো পরে বিকেল হবে, তারপর রাত্রি, তারপর সকাল। দিন আর রাত, রাত আর দিন, দিন আর রাত। আমরা কিন্তু মরিনি। কি অলক্ষণে কথা! পাড়াটা কি চুপচাপ? তেমন আর কি, মাঝে মাঝে তো বাস চলে, মাঝে মাঝে ট্যাক্সি, মাঝে মাঝে লরি, মাঝে মাঝে বাতাসের শব্দ, পাতার শব্দ, গাছের শব্দ, গাছে পাখি, পাখি উড়ে যায়, গাছে পাতা, পাতা ঝরে যায়, কাকের ডাক,
কুকুরের ডাক, মাঝে মাঝে পায়ের শব্দ, মাঝে মাঝে টেলিফোন, মাঝে মাঝে রেডিও, মাঝে মাঝে একেবারে চুপ, মনে হয় কেউ কোথাও নেই, পায়ের শব্দ নেই, হাওয়ার শব্দ নেই, হাজারিবাগের ভোরের গন্ধ নেই, হাবলু ভুলুর গায়ের গন্ধ নেই, মেহজামের জলের গন্ধ নেই, রায়গঞ্জের ঘাসের গন্ধ নেই, মনে হয় আমরা কখনো বাঁচিনি, আমরা বেঁচে আছি। বাসি পালঙ্ক পুরনো মশারি, বড় বাসে ছেলে মেয়ে সংসারী, খিছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, কত বড় হয়েছে কে জানে, ঠুংরির চাল নাতনির গানে, নাতি কত বড় হয়েছে কে জানে, ঠুংরির চাল নাতনির গানে, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, জোছনা ছিল সমুদ্র সব ভাসিয়ে দিল, সেবার পুরীতে জোছনা ছিল সমুদ্র সব ভাসিয়ে দিল, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, ছিল যৌবন জল তরঙ্গে, কেটেছি সাঁতার তোমার সঙ্গে, ছিল যৌবন জল তরঙ্গে, কেটেছি সাঁতার তোমার সঙ্গে, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে, কি ছিল কি নেই, পাতা ঝরে যায় পাতা ঝরবে,